হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ব্লগটা কি নিয়ে। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু করতে পারবো না, সেই জন্য একটু সাপোর্ট করো ভাইটাকে। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, আজ আমি ফার্স্ট ব্লগ করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাইয়ের ভুল হিসাবে মাফ করে দিও। তো দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে চলে এসেছি। এবার আমরা যাব, কিছু বাজার করার আছে, কারণ শঙ্কর ভাইয়ার বার্থডে উপলক্ষে ফিস্ট। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে বসে আছি দুজনে, আমি এই পাশে, সাইডে আছে দেখতে পাচ্ছ শঙ্কর। তো আমরা বলেছিলাম যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারে, একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো, ফ্রেন্ডটার অপেক্ষায় বসে আছি। এই দেখতেই পাচ্ছ অবশেষে এসে গেছে আমাদের ফ্রেন্ড, দেখে নাও, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছো। দুজনে কথা বলছে, কি যে এত মিটিং করছে দুজনেই জানি না, কিন্তু দু চারটা মিটিং হচ্ছে। সাইকেল দিয়ে দিয়েছে আমাদেরকে, সাইকেলটা নিয়ে নিয়েছি, এরপর যাব, দেখতে থাকো আরও কী কী হয় আমাদের। চলো, সাইকেল পেয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ আগে আমরা সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। শঙ্করের বার্থডে ছিল, সেই জন্য শঙ্কর ছোট করে একটা পিস্তি দিচ্ছে, পিস্তির জন্য রান্না করার জন্য এখানে আমরা এসেছি কাঠ কিনতে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে ভিতরে দেখতে পাচ্ছ সব কাঠ। এই পাশে আছে, এই পাশে একটা স্কুল আছে, স্কুলের নাম কুইকোটা সরকারি বিদ্যানিকেতন। তো দেখা যাক আরও আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হয়, আমরা ওয়েট করতে থাকি, আমাদেরকে সবই শেয়ার করছি। গাড়ি যাচ্ছে, প্রচুর সাউন্ড, বুঝতেই পারছো, কিছু মনে করো না গাড়ি। দোকান ওখানে বন্ধ আছে দেখে আমরা এসে গেছি কিছু খাবার খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি এমনিতেও, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে দেখা যাবে দোকান দিয়ে যেয়ে। তো চলো কি খাই তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি আমি কি খাবার খাবো। 15 minutes later. গাইজ, তোমরা বুঝতেই পারছো দোকানের মধ্যে আছি, তাই মুখে কিছু কথা বলতে পারিনি, ফ্যান চলছিল, তাছাড়াও আমার খাওয়াই ব্যস্ত ছিলাম, একটু প্রচন্ড খিদে পেয়েছিল। 3 hours later. তো গাইজ দেখতে পাচ্ছ আবার রাস্তার মধ্যে হাঁটছি, কারণ দোকানে ছিলাম, ওখানে টাইম লেগে গেল। তো দোকান খুললো অবশেষে, দোকানে জিনিসও কিনে নিলাম, এরপর তোমাদেরকে দেখাতে পারলাম না সিনটা, কারণ আমরা একটু তাড়াতাড়ির মধ্যে আছি, আমাদেরকে আরও যেতে হবে। শঙ্কর ভাইয়া ও চলে গেছে আগে কাঠ নিয়ে, আগের দিকে আছে। তো তোমাদেরকে দেখাবো, শঙ্কর ভাই ওখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখো কীভাবে কাঠ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, আর আমি এই যে হাঁটছি পিছনে, দেখতেই পাচ্ছ কীভাবে ঘাম ঝরছে। তো গাইজ কিছু মনে করো না, আর এদিকে দাঁড়িয়ে দেখো, দেখো শঙ্কর ভাইয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আরও কত গাড়ি যাচ্ছে, আমি হাঁটছি, আবারও হাঁটছি, আজকে সকাল থেকে শুধু হেঁটেই চলেছি।